শ্রীভূমির পূজোয় এবার কি যানজট নিয়ন্ত্রণ হবে? কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? রাস্তা বন্ধের স্মৃতি এবার আর ফিরবে না তো? পূজোর উদ্বোধনে মমতা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজো শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের পরে, কিন্তু এবার ভিআইপির মতো রাস্তা সচল রাখার সব থেকে বড় চ্যালেঞ্জ ট্রাফিক পুলিশের। দমকল মন্ত্রী সুজিত বসুর উপরেও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার যানজট হলে মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেবেন, এই কথা উদ্বোধন মঞ্চ থেকে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুজিত বাবুকে একটাই অনুরোধ, বাবু বলছি, বাবুকে একটাই অনুরোধ, আমার রাস্তা যেন বন্ধ না হয়। শেষকালে লোকে প্লেন ধরতে যেতে পারলো না, রাস্তায় যেতে পারলো না, এগুলো যেন না হয়। গত বছর পূজোই এক ভয়াবহ পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল এই এলাকার বাসিন্দাদের। বুর্জ খলিফার টানে অসংখ্য মানুষ ভিড় করতে থাকেন শ্রীভূমি এলাকায়। ভিড় নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব হয়ে ওঠায় গোটা ভিআইপি এলাকায় গাড়ির পথ বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত নবান্নের নির্দেশে শ্রীভূমির পূজো সাধারণ দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। কেবল তাই নয়, বিধাননগর স্টেশনে লোকাল ট্রেন না থামার সিদ্ধান্ত নিতে হয় রেলকে। গোটা এলাকা জুড়ে এক চরম অস্বস্তিকর পরিবেশ দেখা দিয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, গৌরব তুমি দেখে রাখবে, যে এই রাস্তা বন্ধ করবে অমনি তুমি আমায় বলবে, আমি একদম বিশ্ব বাংলা থেকে ভেজান ফুকরো দেবো। তার কারণ এখানে প্রচুর লোক আসে, লক্ষ লক্ষ মানুষ দেখতে ভালোবাসে। বুর্জ খলিফা মণ্ডপের জন্য গতবার প্রবল ভিড় হয়েছিল, আর মণ্ডপের বাইরে আকর্ষণীয় আলোর খেলা দেখার জন্য বাঁধ ভাঙা জলের মতো ভেসে আসে মানুষজন। গোটা সন্ধেবেলা ভিআইপির মতো গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখা হয়েছিল। এবার কোনোভাবেই রাস্তায় যানজট মেনে নেবেন না মুখ্যমন্ত্রী, সেজন্য সুজিত বসুকে কিছুটা রুষ্ট হয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, কিন্তু আমাকে মনে রাখতে হবে, আমি যখন একটা দায়বদ্ধতায় আছি, আমি যখন একটা দায়িত্ব পালন করি, আমি দেখব আমারটাতেও যেন লোক আসে, আমার অন্যটাতেও যেন যেতে পারি। সবাইকে নিয়ে চলাটার নামই জীবন। অ্যান্ড হোয়েন ইউ আর দ্য মিনিস্টার, ইউ মাস্ট বি ফর দ্য কমনার, এটা মাথায় অলওয়েজ রাখবে। সুতরাং আমি কিন্তু অলওয়েজ, আমি কিন্তু চোখ রাখি, আপনারা ভাববেন না পুজোর সময় ছুটি নিয়ে বসে থাকি। মানুষ যখন রাস্তায় থাকে আমি কিন্তু পাহারাদার হিসেবে পাহারা দিই, কোথায় কী হচ্ছে না হচ্ছে সমস্ত খোঁজ খবর রাখি। গতবার পূজো মণ্ডপের প্রবল আলোয় বিমান নামার ক্ষেত্রেও সমস্যা হয়েছিল। বিমান চালকেরা অভিযোগ করেন বারবার, কলকাতা বিমানবন্দর থেকেও এ নিয়ে অভিযোগ করা হয়েছিল। তবে এবার কেমন আলোকসজ্জা রয়েছে পূজো মণ্ডপের বাইরে তা নিয়ে সংশয় রয়েছে। এবছর ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ইঞ্চি ইঞ্চিতে খবর রাখবো, আর যদি বজ্জাতে কিছু করেছিল তাহলে কিন্তু ওটা বাবু থেকে দিদি স্নেহের পরশে অন্য ভাষায় দিদি তখন কথা বলবে। আমি একটু মাটির ভাষায় কথা বলতে ভালোবাসি, কারণ আমরা মাটির লোক, এই মাটি আমাদের এই মাটির ভাষা শিখিয়েছে। এ মাটি আমার মনের ফসল, এ মাটি আমার ভোট। মহালয়ার আগেই পুজো শুরু কলকাতায়। শ্রীভূমির পুজো মণ্ডপে মানুষের ঢল নামবে এমনটাই আশা করা হচ্ছে। তবে এবার কতটা ভিআইপি রাস্তা সচল থাকে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।